আমার মতো অনেকেরই হয়তো মাথায় ঘুরফাক করছে যে প্রধান বিচারপতিকে কেন বাধ্য করা হলো পদত্যাগ করার জন্য, ছাত্ররা কেন আন্দোলন করলো, অনেকেরই জানার ইচ্ছা আছে বিষয়টা। যদি জানতে পারেন না মাথায় একবারে মুছে থাকবে না। মূল বিষয়ে আসি, সর্বপ্রথম জয় আসে যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায়, সর্বপ্রথম জয় এসে বলে যে আমার মা রাজনীতি ফিরবে না, সেকেন্ড টাইম বলে আমার মা আবার রাজনীতি ফিরতে চায়, আমি ফিরতে চাই, আমি বাংলাদেশের এই বৈষম্য নিয়ে বসতে চাই। এর পরের দিন আবার বললো কি সাংবাদিক যে আমার মা এখনো পদ ত্যাগ করেনি, আমার মার এখনো পদ বহাল আছে। মূল এই কথা একটু সাইডে রাখি, মূল কথায় আসি। যখন সর্বপ্রথম ডাক্তার ইউনুস এবং বাকি উপদেষ্টারা যখন শপথ গ্রহণ করে, তাদের ওইখানে ওই প্ল্যান হয়ে যায় তার পরের দিন তারা রংপুরে যাবেন, ঠিক তখনই প্রধান বিচারপতি 57 জন বিচারপতিকে মিটিং এর আয়োজন করে, ডাক দেয় যে তারা মিটিং করবে। মূল প্ল্যান ছিল তাদের কি, মিটিং এ তারা বর্তমান সরকারকে অবাঞ্ছিত ঘোষণা করবে, তারপর তারা এই সরকারটাকে আবার শেখ হাসিনার হাতে হস্তান্তর করবে। এবং সেনাবাহিনী বড় বড় কর্মকর্তাদের 25 জনের মতো লিস্ট আসছে, তাদের থেকে চাকরি থেকে বরখাস্ত করবে। এটাই ছিল প্রধান বিচারপতির প্ল্যান। ফোন সূত্রে সেনাবাহিনী জেনে যায়, সেনাবাহিনী জেনে যাওয়ার সাথে সাথেই সেনাবাহিনী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে বিষয়টি জানায় যে অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য। ঠিক তখনই সকাল 9টা বাজে এসে সকল ছাত্রছাত্রী এসে ঘেরা দিয়ে দেয় প্রধান বিচারপতির কার্যালয় এবং প্রধান বিচারপতির বাসভবন, সব জায়গায় ছাত্রছাত্রী আন্দোলন করা শুরু করে তাকে পদত্যাগ করার জন্য। ঠিক তখনই তারা যে 57 জন মিলে যে মিটিং এ যে ডাক দিয়েছিল, মিটিংটা স্থগিত হয়ে যায় অনির্দিষ্টকালের জন্য। যদি গোপন সূত্রে সেনাবাহিনীর কাছে এই নিউজ না আসতো, হয়তো বা আপনারা আরেক বাংলাদেশ দেখতেন, রক্তের বন্যা বয়ে যেত। কারণ প্রধান বিচারপতি শেখ হাসিনার কাছে হস্তান্তর করতো, হয়তোবা আওয়ামী লীগ আবার রাস্তায় নামতো, সকল নেতা খাতা রাস্তায় নামতো, হয়তো ওপেন গোলাগুলি হইতো। আল্লাহ আমাদের বাংলাদেশ থেকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। এখন বর্তমানে প্রধান বিচারপতি পদে আছেন এবং পুলিশের হেফাজতে আছেন, চিন্তাটা করেন। আসলে এখন আপনারা অনেকে বলতে পারেন আমি এই নিউজটি কোথায় পেয়েছি, ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক জিনিসটা তার ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন, আপনারা ফেসবুকে চার্জ দিলে পেয়ে যাবেন। ফেসবুকে এখন সবাই এই বিষয়টা শেয়ার করতেছে, সত্যি শুনে মানে একবার চমকে যাওয়ার মতো, এত বড় একটা কাহিনী হয়ে গেছে ভিতরে ভিতরে। শেখ হাসিনা চেয়েছিল আবার বাংলাদেশে ব্যাক করতে, এবং ব্যাক করতে কিন্তু মানে বুঝে নিত কিভাবে ব্যাক করতো সে। ও মাই গড।